দিলি তো ঘরটাকে ভাসিয়ে সকাল থেকে গিলে বসে থাকিস নাকি বে সালা চুল্লু খর, হট সালা। এই সালা সুরের বাচ্চা, এখন বসে আছিস কি বে? ঘরটা কি তোর বাপ পরিষ্কার করে দিয়ে যাবে নাপ খাট থেকে? এরপর যদি কখনো বমি করিস না, কেলিয়ে বিন্দামন দেখিয়ে দেবো। এবার কতটা নাড়িয়ে তাড়াতাড়ি আয়। টাকাটা রাখ। কি রে, আজ 600? কি এমন মধু পেলি যে আজ 100 বেশি? না, ওই তোর ঘরটা নোংরা করে দিলাম তো, তাই আর কি। ও, আজ রেখে দে, ফ্রি। ফ্রি কিসের? ওই যে কোথায় একটা রেপ হয়েছে না রে, তাই আমরা দুদিন ফ্রি করে দিয়েছি। তোরা কি ওই প্রতিবাদ প্রতিবাদ করছিস নাকি? ভুখ হরতাল করবি, মোমবাতি মিছিল করবি? এই শোন ধ্যাম না, ওসব প্রতিবাদ প্রতিবাদ কিছু না রে, তোরা এত খিদে নিয়ে ঘুরে বেড়াস, তাই জন্য দুদিন ফ্রি করে দেওয়া হয়েছে। আয় না এখানে এসে মাংনায় যত ইচ্ছে খিদে মিটিয়ে যা। ওই 8 বছরের বাচ্চাটা কি করেছিল, কিছু সুরি তুলেছিল তোদের মনে যে ওদেরও ছাড়লি না? অন্তত এই বাচ্চাগুলোকে ছেড়ে দে। কি রে দাঁড়িয়ে আছিস কেন, যা পরের মালটাকে আসতে দে। আমি গণেশ, গণেশ কীর্তনিয়া। আজ প্রথম আমার লজ্জা করছে, আমি বেটা ছেলে হয়ে জন্মেছি। আর ওই বিজলিদের মতো মেয়ে? না না, মেয়ে না, বেশ্যা। আজ ওদের ওই নীরব প্রতিবাদ সত্যিই কি পারবে ভদ্র সমাজের একটু চোখ খুলে দিতে?